ব্রক লেসনার আক্রমণ করলেন জন সিনাকে, জন সিনাকে 5 সুপ্লেক্স সিটি, আরো কত ভয়ঙ্কর আক্রমণ করলেন। আপনারা অবশ্য সকলেই দেখেছেন যে সামার স্ল্যাম পেপার ভিউতে ব্রক লেসনার রিটার্ন করে রোমান রেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। তবে ব্রক লেসনার কাউকে আক্রমণ করেছেন কি এই বিষয়টি আপনারা দেখতে পাননি। তবে আপনারা হয়তোবা জানলে অবাক হবেন যে সামার স্ল্যাম পেপার ভিউটি শেষ হবার পরে ব্রক লেসনার চলে যাবার আগে জন সিনাকে 5 সুপ্লেক্স অনেক ভয়ঙ্কর ভাবে আক্রমণ করেছেন। বিশেষ করে আজকে সামার স্ল্যাম পেপার ভিউতে ব্রক লেসনার রিটার্ন করে রোমান রেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। আর ব্রক লেসনারকে আসা দেখে রোমান রেঞ্জ সেখানে কিছুক্ষণ থেকে, রোমান রেঞ্জ সেখান থেকে চলে যান। এরপরে ব্রক লেসনার সেখানে সেলিব্রেশন করেন, তারপরে WWE রিং ট্যাগ করেন। তবে আবারও তিনি রিংয়ের মধ্যে ব্যাক আসেন সামার স্ল্যাম পেপার ভিউটি শেষ হবার পরে, অর্থাৎ সামার স্ল্যাম পেপার ভিউটি অফ হওয়ার যাওয়ার পরে ব্রক লেসনার জন সিনাকে F5 বলুন, সুপ্লেক্স বলুন, আপনারা এখন স্ক্রিনে তাকালে সেই বিষয়টি দেখতে পাচ্ছেন। খুবই ভয়ঙ্করভাবে জন সিনাকে আক্রমণ করা হয়েছে। একে তো রোমান রেঞ্জ জন সিনাকে সম্পূর্ণভাবে ধরাশায়ী করে ছেড়ে দিয়েছেন, অপরদিকে ব্রক লেসনার তিনি জন সিনাকে F5 সুপ্লেক্স এগুলো মেরে একেবারে শেষ করে দিয়েছেন। তো আসলে বোঝার বিষয় জন সিনা ভার্সেস ব্রক লেসনারের ফিউড হবে নাকি জন সিনা ভার্সেস রোমান রেঞ্জ ভার্সেস ব্রক লেসনার, এই তিনজনের ফিউড হবে, এই বিষয়টি আমরা স্ম্যাকডাউনের এপিসোডেই বুঝতে পারবো। আর এগুলো নিয়ে রিপোর্ট আসলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন ব্রক লেসনারের জন্য হলেও। ধন্যবাদ।